টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা কোচ রাসেল ডোমিঙ্গো অথবা সমর্থকরা সবাই কোন ক্রিকেটারের দিকে সবচেয়ে বেশি আশা নিয়ে তাকিয়ে থাকবেন? প্রশ্নটাই বোধহয় হাস্যকর হয়ে গেল। সাকিব আল হাসান স্পেশালি 2019 ওয়ার্ল্ড কাপে তার ওই অতিমানবীয় পারফরমেন্সের কথা মাথায় রেখে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপেও কি সাকিবের কাছ থেকে ওই রকম কোনো পারফরমেন্স দেখা যাবে? এই যে তিনি আইপিএল খেলার জন্য এখন রয়েছেন সংযুক্ত আরব আমিরাতে, ওইখানকার উইকেটে খেলে বিশ্বকাপের সুপার 12-এর জন্য নিজের প্রস্তুতিটা কি যথাযথভাবে নিতে পারবেন সাকিব? আসার জায়গাটা তো সেরকমই রয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের একাদশে সাকিবের সুযোগ হবে কিনা। আমি কিন্তু দেখছি যে সুযোগ আছে, যদিও এর সঙ্গে অনেক কিছু জড়িত। ধরুন হচ্ছে কি কলকাতা নাইট রাইডার্স আইপিএলের তো সিজন অর্ধেক শেষ হয়ে গিয়েছিল ভারতে, তারপরে স্থগিত হয়ে গেছিলো, এখন আবার বাকি অংশটা এই আরব আমিরাতে হচ্ছে। সেই জায়গাটাতে দেখুন কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু পয়েন্ট টেবিলে 8 দলের মধ্যে 7 নম্বরে রয়েছে। 7টা ম্যাচ যে তারা খেলেছে তার মধ্যে মাত্র 2টোতে জিতেছে, 5টাতে হেরেছে। এখন প্লে অফে খেলার স্বপ্নটা যদি তাদের বাঁচিয়ে রাখতে হয় তাহলে পরের যে 7টা ম্যাচ রয়েছে, বাকি যে 7টা ম্যাচ রয়েছে সেখানে অন্তত 5টা ম্যাচ জিততে হবে তাদেরকে। তাতেও হয়তো কাজ হবে না, কিন্তু অ্যাটলিস্ট 5টা ম্যাচ তাদেরকে জিততে হবে। তো এই জায়গাটাতে একাদশ নির্বাচন, বিদেশি খেলোয়াড় কাকে খেলাবেন কাকে খেলাবেন না, এইগুলো কিন্তু অনেক ডিসিশন নেওয়ার ব্যাপার রয়েছে। যেটা বলছিলাম যে প্রথম পর্বটা যদি দেখেন কলকাতা নাইট রাইডার্সের, সেখানে তারা সেখান থেকে একটা বড় হোঁচট এখানে খেয়েছে যে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স কিন্তু এই লেগটাতে খেলছেন না, মানে এই পর্বটাতে কিন্তু তিনি খেলছেন না, তার বদলে নিউজিল্যান্ডের টিম সাউদিকে অন্তর্ভুক্ত করেছে কেকেআর। 8 জন বিদেশি খেলোয়াড় রয়েছে, তার মধ্যে প্রতি ম্যাচে 4 জন বিদেশি খেলোয়াড় খেলতে পারবেন। সেই 4 জনের একজনও কি সাকিব হবেন না? যেটা বলছিলাম একাদশে 4 জন বিদেশি খেলোয়াড় খেলানো যাবে এবং এর মধ্যেই সাকিবকে থাকতে হবে। প্রথম পর্বে যে 7টি ম্যাচ কেকেআর খেলেছে সেখানে 3 জন বিদেশি খেলোয়াড় 7টি ম্যাচে খেলেছেন, সবগুলো ম্যাচেই কমন ছিলেন। অধিনায়ক কেভিন মর্গান, ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবং অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার পেসার বলাটা ঠিক না, কারণ তিনি ফাস্ট বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও খুব ভালো সহায়তা দিয়েছেন। এর বাইরে 4th বিদেশি খেলোয়াড় হিসাবে প্রথম 3টা ম্যাচে আমাদের সাকিব খেলেছিলেন, পরবর্তীতে একাদশে তিনি জায়গা হারিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারায়ণের কাছে, তিনি শেষ 4টা ম্যাচ খেলেছেন। এখন সেকেন্ড পর্বে কি হবে? আগেই বলেছি যে এখানে প্যাট কামিন্সকে রিপ্লেস করেছেন নিউজিল্যান্ডের টিম সাউদি এবং আরও যে 3 জন বিদেশি খেলোয়াড় রয়েছেন যারা ইনফ্যাক্ট প্রথম পর্বে 7টা ম্যাচে একাদশে জায়গাই পাননি। এটা হচ্ছে গিয়ে ওই লকি ফার্গুসন রয়েছেন, বেন কাটিং রয়েছেন, টিম সেইফর্ট রয়েছেন। এই 8 জনের মধ্যে থেকে 4 জন তো সাকিবকে হতে পারবে, তার মধ্যে সাকিব থাকতে পারবেন। সেটা তিনি থাকতে পারবেন কিনা প্রশ্ন হচ্ছে গিয়ে সেই জায়গাটাতেই। ধরুন এই ম্যাচগুলোতেও তো তাদের প্রথম পছন্দের জায়গাতে আন্দ্রে রাসেলের কথা বলুন অথবা হচ্ছে কেভিন মর্গানের কথা বলুন, সেটা তো থাকবেই। প্যাট কামিন্সকে রিপ্লেস করবেন নিশ্চয়ই আরেকজন পেস বোলার, সেটা টিম সাইড হতে পারে, লকি ফার্গুসনও হতে পারে। সাকিবের যে লড়াইয়ের জায়গাটা, সেই জায়গাটা কিন্তু এখনও থাকছে মূলত সেই সুনীল নারায়ণের সাথে। সো সুনীল নারায়ণ এবং সাকিব আল হাসানের যে ম্যাচগুলো তারা খেলছে সেইখানে 2 জনের আসলে স্ট্যাটের খুব বেশি পার্থক্য কি রয়েছে? খুব বেশি পার্থক্য কিন্তু আসলে নেই। যেমন সাকিব প্রথম 3টা ম্যাচ খেলেছেন বলেছি, সেখানে তিনি করেছেন 38 রান, সুনীল নারায়ণ 4টা ম্যাচ খেলে করেছেন 10 রান। সাকিবের ব্যাটিং গড় এখানে 12.66, সুনীল নারায়ণের ব্যাটিং গড় 2.50। ব্যাটিংয়ে তার মানে সাকিব একটু এগিয়ে রয়েছেন, মানে জাস্ট এগিয়ে থাকা, কিন্তু এগিয়ে তো আছেন। তাদের যে মূল কাজ বোলিং, স্পিন বোলিং, সেই জায়গাটা যদি আমরা আবার হিসাবটা দেখি, সাকিব 3 ম্যাচ খেলে পেয়েছেন 2 উইকেট, সুনীল নারায়ণ 4 ম্যাচ খেলে পেয়েছেন 3 উইকেট। খুব বেশি পার্থক্য কিন্তু নেই। এভারেজ সাকিবের হচ্ছে 40, সুনীল নারায়ণের হচ্ছে গিয়ে 37। আবার যদি ইকোনমি দেখেন, সাকিবের 8.10, সুনীল নারায়ণের 7, মোরলেস কাছাকাছি, কিন্তু একটু এগিয়ে এখানে রয়েছে সুনীল নারায়ণ রয়েছেন। এখন যেই পর্বটা এখন শারজা, দুবাই, আরব আমিরাতে হবে, সেই জায়গাটাতে উইকেট কিরকম আচরণ করে সেটা একটা ব্যাপার, টিম কিভাবে সাজাবে কেকেআর কর্তৃপক্ষ সেটা আরেকটা ব্যাপার। এবং সেই জায়গাটাতে যদি স্পিন ডিপার্টমেন্টের কথা ধরেন, মানে সাকিব আমাদের এখানে ন্যাশনাল টিমে অলরাউন্ডার, তো তিনি ডেফিনেটলি ট্রু অলরাউন্ডার, কিন্তু কলকাতা নাইট রাইডার্সে কিন্তু তার ভূমিকাটা অনেক বেশি বোলিং অলরাউন্ডার, মানে বোলিংটাকেই মূল প্রাধান্য দেওয়া হয়। সো স্পিনের ক্ষেত্রে যদি দেখি সাকিব এবং সুনীল নারায়ণের কথা তো বললাম, এর বাহিরে হচ্ছে গিয়ে কলকাতার নাইট রাইডার্সের ভারতীয় স্পিনারদের মধ্যে বরুণ চক্রবর্তী তিনি রয়েছেন, তিনি খুব ভালো বোলিং করেছেন ফার্স্ট লেগটাতে। হরভজন সিং রয়েছেন, কিন্তু হরভজন আসলে তত ভালো বোলিং করেননি। সো সব মিলিয়ে শেষ পর্যন্ত গিয়ে সাকিব এবং সুনীল নারায়ণের মধ্যেই কিন্তু একজনকে একাদশে খেলানো হবে। সেটা কে হবেন প্রশ্নের জায়গা হচ্ছে গিয়ে সেটাই। যেহেতু সাকিব বাংলাদেশ টিমের হয়েও সাম্প্রতিক সময়ে যে খেলছেন, খেলার মধ্যে রয়েছেন, এবং সুনীল নারায়ণ সিপিএল খেলেও খুব ভালো ফর্মে আছেন সেটা বলা যাবে না, ওয়েস্ট ইন্ডিজের ওয়ার্ল্ড কাপ টিমেও তিনি জায়গা পাননি। সো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে आईपीएल एर अंशटार शुरूते अंतत शुरू दिके मैचगुलोते अंतत साकिब आल हासान सुयोगटा पाबेन एबं सेई सुयोगटा जोदि तिनि ग्रैब करते पारेन एकादशे जायगाटा धरे राखते पारबेन एबं सेई क्षेत्रेई बांग्लादेशेर विश्वकपे भालो करार साकिबेर भालो करार सम्भावना जेमन भावे उइकेट कन्डिशनेर संगे परिचित होवाटा जेहेतु तार होबे आर साकिब भालो करले बांग्लादेशेर भालो करार चान्सटाओ अनेक 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 गुण बेड़े जाबे निस्संदेहे।